ছেড়ে দিচ্ছি, কাকার সাথে একটু সাহায্য করছি, দেখি কতটা করতে পারি। কিন্তু খুব সুন্দর লাগছে এই কুলগুলো ছিঁড়ে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। এগুলো সব বাজারে নিয়ে যাবে, আর জমিটার মালিক উনি। তা কাকা, এই জমিটা করতে আপনার কত বছর লেগেছে? জমিটা করতে বলতে এই 2 বছরে লাগান। বেশি দিল বলছে, খেয়ে দেখ। দোকানের যে মিষ্টি তার থেকেও বেশি মিষ্টি হবে। সত্যি তাই, খুব সুন্দর। যদি খুব ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, এবং সবার কাছে শেয়ারও করে দিও, লাইক শেয়ার কমেন্ট। আর ভাইপো দেখো কিছু বলবে, ভাইপো কিছু বলে দাও, লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও সবাই। বন্ধুরা, আমরা আজকে সকাল সকাল চলে এসেছি একটা কুল বাগানে। এবার দেখবো যে পেছন দিকে কাকা নাকি কুল ছিঁড়ছে, তো আমরা দেখি সেখানটায় যাব, আর কাকার কাছ থেকে শুনবো যে কাকা এই গাছগুলো কীভাবে লাগিয়েছে। তো সেটার ব্যাপারেই আমরা দেখি জানবো, খুব ইন্টারেস্টিং রয়েছি। খুব কুলগুলো খুব সুন্দর দেখতে, আর এই কুলগুলোর নাম হচ্ছে সুন্দরী কুল। আর এর যে আর কোনো নাম আছে সে জিনিসটা আমার জানা নেই, তো সেটাই তো থেকে তোমাদেরকে আজকে দেখাবো। দেখি কাকা কোথায় আছে। পাশ দিয়ে একদম নিচু হয়ে ঢুকলাম সাবধানে। তো গাছে কাটাও আছে, দেখছো কত সুন্দর কুল হয়েছে। কুলগুলো দেখতে যে এত সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর কুল। কাকা অনেক যত্নে খুব খুব কষ্টে বানিয়েছে, কারণ খুব পরিশ্রম লাগে। এই এত সুন্দর বাগান বানাতে গেলে খুব পরিশ্রমই দরকার হয়, দেখছো আমি কুলের মধ্যে। দেখি এবার একটু কাকার কাছ থেকে। এই যে আমাদের কাকা, কাকা কুল ছিঁড়ছে, বাজারে নিয়ে যাবে।
তো এর মধ্যে যেটা সবথেকে বেশি ভালো হয়ে গেছে মানে পেকে গেছে খাওয়ার মতো সেইগুলোই কাকা ছিড়ছে এখন, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। কাকা এই কুলটার নাম কি? সত্যি সুন্দরী কুল? হ্যাঁ সুন্দরী। আচ্ছা, এর আর কোনো অন্য নাম নেই না? না এটা সুন্দরী, অন্য জাত আছে, ভারত সুন্দরী আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কুলের হাতে বিভিন্ন রকম নাম হয়। তো বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কাকা এই যে কুল ছিঁড়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর, এগুলো সব বাজারে নিয়ে যাবে। আর এই যে আমাদের কাকা, আমাদের এই মানে এই জমিটার মালিক উনি। তা কাকা এই জমিটা করতে আপনার কত বছর লেগেছে? জমিটা করতে বলতে এই 2 বছরের বাগান এটা। আচ্ছা আচ্ছা, বাগানটা আছে 2 বছরের। ও তা এই কুল যখন হয়ে যাবে তখন কি এই গাছগুলো কেটে দেবেন? গাছগুলো কেটে দেবো, কেটে দিয়ে আবার ডালপালা হবে, আবার হবে। ও তা এতে সিজনে কি আপনি সার দেন নাকি? না সিজনে কোনো সারই লাগে না, সার লাগে এই কুল ধরার পরে। ও যাক, কুল ধরার পরে সার ওষুধ যা দিতে হবে কুল ধরার পরে, তার আগে আপনি গাছের দেখছো ওই যে কাকার কুল ছিঁড়ে দিচ্ছি, কাকার সাথে একটু সাহায্য করছি, দেখি কতটা করতে পারি। কিন্তু খুব সুন্দর লাগছে এই কুলগুলো ছিঁড়ে, দেখতেই পাচ্ছ যে এত সুন্দর কুল, চোখ ফেরানো যায় না। অবশ্য বলতে কি কাকা বাগানটাও খুব সুন্দর বানিয়েছে, দেখি আমিও নিজে বাড়ি চেষ্টা করেছি এই গাছগুলো লাগানোর। তো অবশ্যই যদি করতে পারি তো অন্তত একটু দেখি কাকার মতন হয় কি না। তো এইটুকুনি, এবার তোমরা জাস্ট দেখো যে কুলগুলো কী করা হয়। কাকার সাথে একটু হেল্প করে দিচ্ছি, খুব ভালো লাগছে। ঠিক আছে, তো এই যে দেখছো আমাদের ভাইপো এসছে, ভাইপো কুল ছিঁড়ছে, কারণ কি দেখে সবারই খুব সুন্দর লাগে কুলগুলো। তোমরা দেখতে থাকো, আমাদের সাথে থেকো সবসময়। আর ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও এবং সবার কাছে শেয়ারও করে দিও, লাইক শেয়ার কমেন্ট। আর ভাইপো দেখো কিছু বলবে, ভাইপো কিছু বলে দাও, লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও সবাই। আচ্ছা চলো সবাই করবে তাহলে, দেখতেই পাচ্ছ আমাদের সাথে থেকো তাহলে তোমরা। তো বন্ধুরা ঘাম ছুটে গেল কাকার সাথে সাথে করতে, তাহলে বোঝো কাকার কতটা কষ্ট হয়। কাকা যে কুল বেছে দিল বলছে খেয়ে দেখ, দোকানের যে মিষ্টি তার থেকেও বেশি মিষ্টি হবে। সত্যি তাই, খুব সুন্দর, কারণ কি প্রচণ্ড মিষ্টি। ভাইপোই বলুক, ভাইপো বলো, খুবই মিষ্টি, দোকানের মিষ্টি না খেয়ে এই গুলকা ভালো। তাহলে শুনতেই পাচ্ছ, তাহলে সত্যি খুব ভালোই লাগছে। কাকা এখনো পর্যন্ত দাঁড়ায়নি আর আমরা এসে বসে পড়লাম, কাকা তুলেই যাচ্ছে, খুব ভালো লাগছে। ঠিক আছে তাহলে আমি আর একটু চারপাশটা ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদের, মাঝে সাঝে এদিকে রোদটাও বেশি দিচ্ছে, আবার একটু হালকা মেঘলাও দিচ্ছে, এবার ওই জন্য গরমটাও বেশি লাগছে, আস্তে আস্তে গরমের সিজনটা পড়ে যাচ্ছে।
থাকার সাথে সাথে আমিও কড়া খুল নিলাম। তো এবার বাড়ি যাওয়ার পালা, ঠিক আছে? তো চলো দেখি একটু কাকার কাছে যাই। ওরা কাকা টাকা নিতে চাইছে না, কারণ কালকেও আমরা খুল নিয়ে গেছি। তো কাকা আমরা আসছি তাহলে, ভালো থেকো, আর কাকার এই ফসল যেন প্রতি বছরই ভালোভাবে হয় আমরা সেই কামনাই করি, যাতে আমরা মাঝে সাঝে আসতে পারি, কাকার ফসল এসে দেখে যেতে পারি, এত সুন্দর জায়গা। তো বন্ধুরা, তো আজকের ভিডিওটা এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা আসি তাহলে, আর খুবই ভালো লাগলো, কারণ কি কাকার গাছ খুবই সুন্দর, ভালো লাগলো। তাহলে তো আজকের মতন ভিডিওটুকু এইটুকুনি, সবাই একটু শেয়ার করে দিও, এত কষ্ট করে ভিডিওটা করলাম, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, বাই বাই, টেক কেয়ার। Oh, 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 oh